শিল্পাঞ্চলের পুজোর দিকেও নজর রাখবো আমরা, দুর্গাপুরের ছবির দিকে নজর রাখবো। দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, বিভিন্ন জেলায় যে ছবি ধরা পড়ছে সকাল থেকে নবপত্রিকা স্নান এবং তারপরে সপ্তমীর পুজো, তুমি দুর্গাপুরের কোন জায়গায় ঠিক রয়েছো এবং সেখানকার ছবিটা কি দেখছো? ইন্দ্রাণী, প্রথমেই আজকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ পুজো কমিটির পুজো মণ্ডপে, এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরোটাই মাটি বাঁশ এবং গোবর দিয়ে, যে পুরনো দিনের যেমন দালান বাড়ি এবং ছোট ছোট ঘর হয় এখানে, এদের যে থিম, এই থিমের নাম হচ্ছে ঐতিহ্যের উচ্চারণ। মানে যে সমস্ত অবলুপ্ত হয়ে যাওয়া জিনিসপত্র, খড় বাঁশ গোবর মাটি দিয়ে লেপে যে ঘরে সকালবেলা পরিষ্কার করা হতো, সেরকম গ্রাম্য বাংলার যে সংস্কৃতিটাকে, যেটা প্রায় হারিয়ে যাওয়ার মুখে, সেটাকে তুলে ধরতে চাইছেন এরা এই পুজো মণ্ডপে। আমি আর একটু দেখিয়ে দিতে চাইবো, আমার ক্যামেরা পার্সন তাপস গোপ রয়েছে আমার সঙ্গে, তাপসকে বলবো যে তাপস একটু ঘুরিয়ে যেন দেখায় আমাদের দর্শক বন্ধুদের। এবং সাবেকি প্রতিমা, আমি তোমাকে বলি যে সাবেকি প্রতিমা আমি দেখাচ্ছি তোমাকে, যে এখানে প্রায় যিনি এখানে থিমের কাজ করেছেন তিনি পুরুলিয়া থেকে বিভিন্ন কলাকুশলীদের নিয়ে এসছেন, তারাই এই সমস্ত ঘর এবং এই সমস্ত মাটির এই সমস্ত বিভিন্ন মন্দির এবং বাড়ি তৈরি করেছে। এবং এবারে যে পুজোর সকাল থেকেই এখানে প্রচুর পরিমাণে ভিড় জমেছে, কারণ তুমি জানো যে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে সপ্তমী থেকে জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। আমি মায়ের মূর্তি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে কীরকম সাবেকিয়ানা আনা হয়েছে, গ্রাম্য বাংলার মূর্তি যেভাবে হয় সেভাবে তুলে ধরা হয়েছে পুরোটাই এইখানে। এই যে পুরো যে চত্বর, পুরো চত্বরটাই এখন সকাল থেকে, পুজো শুরু হয়ে গেছে সপ্তমীর, এবং সকাল থেকেই মানুষের ভিড় এইখানে সিটি সেন্টার চতুরঙ্গ পুজো ময়দানে। এবং শুধু চতুরঙ্গ পুজো ময়দানই নয়, চতুরঙ্গ ছাড়াও দুর্গাপুরের বিভিন্ন জায়গা, বিভিন্ন যে পুজো মণ্ডপ, সকাল থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে একেবারে। সঞ্জীব, আমরা কিন্তু বিভিন্ন জেলায় এবং দুর্গাপুরেও কিন্তু সেই ছবিটাই দেখতে পাচ্ছি, যেখানে মানুষ আসছেন এবং তারাই বেরিয়ে পড়েছেন সকাল থেকে সপ্তমীর সকালে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই।